2023-24 অর্থ বছরের প্রথম ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 জুলাই থেকে এই মুদ্রানীতির আলোকে ঋণের বাড়তি সুদের হার কার্যকর করা হবে, ফলে সুদের হার 10% থেকে 13.10% পর্যন্ত বেড়ে দাঁড়াতে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুই খাতেই এই হার প্রয়োগ করা হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিলের শর্ত অনুযায়ী 1 জুলাই থেকে সুদের হার আরোপের নতুন নীতি চালু করছে কেন্দ্রীয় ব্যাংক। এর আলোকে সরকারের 6 মাস মেয়াদী ট্রেজারি বিলের সর্বশেষ সুদের হারকে ভিত্তি ধরে ঋণ ও আমানতে সুদের হার নির্ধারিত হবে। জুলাইয়ের সুদ আরোপিত হবে জুনের ট্রেজারি বিলের সুদের হারের সঙ্গে সমন্বয় করে। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। প্রতি মাসে ওই বিলের গড় সুদ হার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে ব্যাংকগুলোর ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 3% যোগ করতে পারবে। এই হিসাবে সুদের হার হবে 10.10%। এখাতে বর্তমানে সুদ 9%, এতে বাড়বে 1.10%। কৃষি ও পল্লী ঋণের সুদ হার বর্তমানে 8%, এখাতে ট্রেজারি বিলের গড় সুদের সঙ্গে সর্বোচ্চ 2% যোগ করা যাবে, ফলে এখাতে সুদ হবে 9.10%। ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পে বর্তমানে সুদ 9%, এখাতে ট্রেজারি বিলের গড় সুদের সঙ্গে সর্বোচ্চ ব্যাংকগুলো যোগ করতে পারবে 4%। সংশ্লিষ্টরা বলছেন, ঋণের সুদের হার বাড়লে আমানতের সুদের হারও বাড়বে, তবে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কোনো বিধিনিষেধ দেয়নি। ব্যাংকগুলো তাদের তহবিল ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় রেখে সুদের হার নির্ধারণ করবে। ট্রেজারি বিলের সুদের হার গড়ে গেল জানুয়ারিতে 6.69%, ফেব্রুয়ারিতে 7.04%, মার্চে 7.07%, এপ্রিলে 7.10%, মে মাসে 7.13% এবং জুনে ছিল 7.10%। গেল 18 জুন 2023-24 অর্থ বছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে প্রত্যাশিতভাবে রেপো হার বাড়ানো হয়েছে, সেই সঙ্গে ব্যাংক ঋণের সুদের হারের সীমা তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের প্রত্যাশা, এই মুদ্রানীতির মাধ্যমে 2023-24 অর্থ বছরে বাজেটে ঘোষিত মূল্যস্ফীতি 6% নামিয়ে এনে 7.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। সুদহার বাড়িয়ে ঋণকে ব্যয়বহুল করার নীতি ইউরোপ ও আমেরিকায়ও গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, কালবেলা।